ট্রেনেদেরি হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখায়। শুক্রবার সকালে 7:30 নাগাদ হাওড়া বর্ধমান মেন লাইন শাখার কালান্দু স্টেশনে লোকাল ট্রেন দেরি হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ডাউন বর্ধমান হাওড়া লোকাল থামিয়ে বিক্ষোভ শুরু করে। নিয়মিত যাত্রীদের অভিযোগ, ট্রেনটি প্রতিদিন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে প্ল্যাটফর্মে আসে, যার জেরে তাকে তার অফিসে গালাগালি শুনতে হয়। এছাড়া অনেক সময় তাদের পারিশ্রমিকও কেটে নেওয়া হয়। আজও ট্রেন দেরিতে এলে যাত্রীদের ক্ষোভ রেলের বিরুদ্ধে। বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় 2 ঘন্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন যাত্রীরা। পরে দলের সাথে জিআরপি এবং আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং বিষয়টিতে হস্তক্ষেপ করে যাত্রীদের বোঝানো এবং আশ্বাস দিয়ে রেল অবরোধ তুলে নেয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন থামার কারণে হাওড়া বর্ধমানের লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। এতে অন্য যাত্রীরাও অসুবিধার সম্মুখীন হয়। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। মানুষের 18 দরকার, 37,818। আর এই গাড়ি টাইমে আজকে লেট করে গাড়ি এলো। প্রতিদিন লেট করছে, মানুষ টাইমে কাজ হচ্ছে আপনারা কি দাবি এখন আমাদের? আমাদের 37,818 চলবে আর এই গাড়িটা টাইমে ঠিক চলবে। এটা এটা কোন ট্রেনটা কত? 37,820 ওই 7:15 টাইম এটা। কি এখন রেল কর্তৃপক্ষ কি বললো? কালান্দুতে ঢোকে 7:15। তা এখন রেল কর্তৃপক্ষ কি বললো? রেল কর্তৃপক্ষ বললো 37,818 কালকে চলবে, আগামীকাল থেকে চলবে। আর এই 37,820 কালকে ঠিক টাইমে গাড়ি চলবে। টাইমে যদি না চলে আবার অবরোধ হবে। আপনি কি তালান্ডাবাসী? তালান্ডুবাসী?